हेलो बंधुरा आमी एसान और आपनारा देखछेन रेदान टेक। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछी एकटा जबरदस्त सुंदर फोटो एडिटिंग एप। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ছবিকে একটি সুন্দর লুক দিতে পারবেন, যা আপনি আপনার ছবিকে অ্যাট্রাকটিভ দেখাতে পারবেন। ভিডিওতে যে ছবিগুলো আপনি দেখেছেন ঠিক এরকমের লুক আপনার ছবিতেও দিতে পারবেন। আর এই অ্যাপটি ভাবছেন যে এই অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে, তো এই অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে ভিডিওর শেষ অংশে এটা দেখানো হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এরকমের কিছু ইন্টারফেস আসবে। তো আপনি ফটো এডিট করার জন্য এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে এডিট যে অপশানটা আছে এখান থেকে আপনি এখানে ট্যাপ করবেন। তো এডিট বটনে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এখানে দুটো অপশান আসবে, ক্যামেরা গ্যালারি। তো আপনি এখানে ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো শ্যুট করে আপনি এডিট করতে পারেন, কিংবা গ্যালারি থেকে ফটো চুজ করে আপনি এডিট করতে পারবেন। তো এখন আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেব। তো এবার ওপেন করবেন, ওপেন করার পরে গ্যালারি থেকে যে কোনো আপনি গ্যালারিতে গিয়ে একটা ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো এরকমের ইন্টারফেস আসবে ফটো নেওয়ার পরে। তো এখানে আপনি দেখতে পাবেন এখানে নিচে অনেক অপশান এর মধ্যে আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি একটা একটা করে আপনারাকে দেখাবো। তো এখানে যে স্কেচ অপশানটা আছে, তো ফটোর এখানে স্কেচিং করতে পারবেন, এখানে স্কেচিংয়ের আকারে চলে আসবে, বা ড্র যেভাবে ফটো আঁকে সেভাবে চলে আসবে। তো একটা একটা করে ট্যাপ করে আপনারা দেখো। তারপর দ্বিতীয় যে অপশানটা দেখবেন স্পাইরাল, তো স্পাইরাল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করবেন। তো এখানে অনেক ধরনের আপনার শেপ চলে আসবে এখান থেকে, বা ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারবেন। তখন আপনি আপনারাকে দেখানোর জন্য একটা ডিজাইন এখানে নব। তো ধরেন এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়েছি। তবে এখানে আপনার ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা বড় কিংবা ছোট করে এটা অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর লুক এর মধ্যে এসে গেছে। তারপর আপনি আরও অপশান এখানে আরও ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারবেন। এখানে ওপরে দেখতে পাবেন অনেক অপশান এর মধ্যে আছে, রেনবো, উইং, সেফ, লাভ, ব্যাকগ্রাউন্ড। তো এখানে অনেক ধরনের আছে, তো এখানে আপনি একটা একটা করে চুজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রেম্বো, তো এটা আপনি সেট করতে পারবেন এভাবে। তো এগুলো সেট করে আপনার ফটোকে সুন্দর লুক দিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা এভাবে অ্যাড করতে পারবেন আপনি। তো এর মধ্যে অনেক অপশান আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে উইংস পেয়ে যাবেন। এখানে আপনি যদি কোনো উইংস লাগাতে চান, বা ডানার মতো কোনো ডিজাইন, তো এভাবে আপনি লাগাতে পারেন। এটা আপনি সুন্দরভাবে অ্যাটাচ করতে হবে, তাহলে আপনার ফটোটা খুব সুন্দর দেখাবে। তারপর এখানে শেপও চুজ করতে পারেন, ধরেন এরকমের কোনো শেপ আপনি এর মধ্যে লাগাতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শেপ দেওয়া হয়েছে। তো আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা আপনি শেপের মধ্যে লাগাতে পারেন, তো এভাবে আপনি করতে পারেন। তারপর এখান থেকে আপনি ডাইরেক্ট ফটোকে চেঞ্জ করতে পারবেন, ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড সাথে আপনার এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। তো এখানে যে প্রো লেখা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, এগুলোর জন্য আপনাকে পয়সা পেড করতে হবে। তো এখানে ফ্রি অনেক আছে, তো এগুলোই আপনি ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। খুব ইজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এই অ্যাপসটির দ্বারা। তো ব্যাকগ্রাউন্ড এখানেও আপনি অনেক পেয়ে যাবেন, যেমন ডোর ডোর যত। তো দেখতে পাচ্ছেন এটাকে আপনি অ্যাডজাস্টও করতে পারবেন এইভাবে, ঠিক আছে। তারপর এখানে নেচার ব্যাকগ্রাউন্ডটা এর মধ্যে আপনি পেয়ে যাবেন, ধরেন এটা দেখতে পাচ্ছেন। খুব এক সেকেন্ডের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্রচুর অপশান আছে। তারপরে আপনার ধরেন এরকমের কিছু দিতে পারবেন আপনি, আপনার ছবির লুককে পুরোটাই চেঞ্জ করে দিতে পারবেন। তারপর সিটিজ ব্যাকগ্রাউন্ড এখানে প্রচুর আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন একটা একটা করে। রুমস,
তো এভাবে আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে পারবেন। তারপর ধরেন এখানে মোশন ইউজ করতে পারবেন, যেমন ধরেন মোশনে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এটাকে একটু এদিকে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এই ধরনের এফেক্ট আপনি এর মধ্যে ইউজ করতে পারবেন। তো সুন্দর একটি অ্যাপে এটা আপনি ইউজ করে আপনার ফটোকে খুব সুন্দর লুক দিতে পারবেন। তো আপনারা চাইলে এর থেকে আপনারা ভালো করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ির মধ্যে করেছি, তো অতটা ভালো নাও হতে পারে। তো আপনারা চাইলে এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। তারপরে আপনার এটা সিম্পলি অ্যাপ্লাইয়ে গিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার ফটোটা এখানে দেখতে পাবেন অপশন চলে এসেছে সেভ টু গ্যালারি। তো এইভাবে আপনি সেভ টু গ্যালারি করে দিলে এটা আপনার গ্যালারিতে গিয়ে এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি সুন্দর লুক দিতে পারবেন। তারপরে আপনি আরও অপশন করতে পারবেন, যেটা এটা আপনি ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে পারবেন। এই ফিক্সুট অ্যাপ্লিকেশনটি বা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ফিক্সুট ফটো এডিটর অফলাইন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে অপশানটি আছে বা লেখাটি আছে ফিক্সুট ফটো এডিটর অফলাইন বলে, আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার এটা দেখতে পাবেন, এই রকমের আইকন আসবে যে প্রথম নাম্বার আছে, প্রথম নাম্বারে ওটাই আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে এখান থেকে। তো আমি এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো এটা আপনি ডাউনলোড করে নেবেন।